তার বিকল্প তিনি নিজেই, সেটাই কিন্তু বারবার প্রমাণ করেছেন। তবে ভিএফএক্স এর কামালে 42 বছর পর তিনি বড় পর্দায় ফিরতে চলেছেন, আর সেটা তার দর্শকদের কাছে কিন্তু উপরি পাওনা। এতক্ষণ নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি, অতি উত্তমে, যার ট্রেলার ইতিমধ্যে আপনাদের মুগ্ধ করেছে। কেমন আছো? আমি কাকে দেখছি ভগবান? সেই অতি উত্তম নিয়ে অতি উত্তম আড্ডায় আজকে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সাথে রয়েছেন কলাকুশলী বৃন্দ, ঠিক যে রকমটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকের আলাদা পরিচিতি রয়েছে এবং আমাকে আলাদাভাবে পরিচিতি দেওয়ার কোনো দরকার নেই, তাও পরিচয়টা করিয়ে দিই। রোশনী রয়েছেন, রয়েছেন আমাদের সাথে অনিন্দ্যদা, রয়েছেন সানা এবং রয়েছেন গৌরবদা। এবং গৌরবদা বলার পরই যেটা আসে এক পর্দায়, এবং সেটা ভিএফএক্স এর কামালে হলো। গৌরবদা, ফার্স্টে এক্সপিরিয়েন্সটা শুনবো। প্রথমেই তো বলি, শ্রীদ্দা, শ্রীদ্দার সাথে আমার প্রথম কাজ হওয়ার কথা ছিল, শ্রীদ্দার প্রথম ছবিতে অটোগ্রাফ, কিন্তু সেটা হয়নি ফর সাম রিজন। তারপরে শ্রীদ্দা একদিন হঠাৎ আমার ফোন করে, আমি কিছু একটা শ্যুটিংয়ে ছিলাম আমার মনে আছে, আমার মেকআপ ম্যানে আমি বসে আছি, হঠাৎ করে ফোনে দেখলাম শ্রীদ মুখার্জি লেখা। আমি হ্যাঁ বলো। তো বললো, শোন, আমাদের তো প্রথমে প্রথম কাজটা করা হয়নি, কিন্তু আমি তোকে একটা স্ক্রিপ্টে ভেবেছি। দাদুর ব্যাপার, শ্রীদ মুখার্জি ভাবছে তো কুই, কিন্তু বিষয়টা হলো তোর দাদুকে নিয়ে। দাদুকে নিয়ে জেনারেলি যারা আমাকে চেনে বা জানে, জানে যে দাদুর কোনো বিষয় আমি থাকি না, বা দাদুকে নিয়ে কোনো কাজ হলে বা দাদুকে নিয়ে কোনো গল্প হলে সেখানে অন্য চরিত্র করলে আমি থাকতে চাই না। তো এলামকে নিয়ে দেখুন আমি আছি, হ্যাঁ ঠিক আছে, মানে ভালোও লাগছে, আবার ভাবছিও কি বিষয়টা, মানে বাড়িতে তোকে স্ক্রিপ্টটা শোনাবো। হাউ ইজ ইট পসিবল? কি করে? হ্যাঁ, যাই হোক, মানে অনেকে যেমন দাদুর লাইফ নিয়ে কিছু একটা করতে চেয়েছে, বায়োপিক বা এই ধরনের, আমি জানি শ্রীদ্দা সেরকম কিছু ভাববে না। যাই হোক, তো একদিন বললো তুই দেবলীনাকে নিয়ে আয়। তো আমরা দুজন গেলাম, দিয়ে রাত্রিবেলা বসে আমাদের স্ক্রিপ্টটা পুরো শোনাল, এবং স্ক্রিপ্টটা শুনে বাস বোল্ড ওভার। মানে ফার্স্টলি তো ভাবলাম যে এটা কি করে পসিবল করে উঠবে এই লোকটা, আর হলেও মানে সেটা কি দাঁড়াবে আমি জানি না, মানে বুঝতে পারছি না, মানে কি করব না করব। যাই হোক, আমরা বাইরে গিয়ে খেলাম টেলাম, দিয়ে আমি আর দেবলীনা গাড়ি করে ফিরছি। আমি তো কিছুক্ষণ আমি চুপচাপ ছিলাম, তারপরে বললাম যে এটা হলে তো খুব মানে বিরাট ব্যাপার হবে, কিন্তু কি করে সম্ভব, মানে কি করে করবে বিষয়টা। তো অফকোর্স আমি জানি যে শ্রীদ্দা মানে হি ইজ আ গো গেটার, মানে যদি এতটাই জেদি মানুষ, যদি ভাবে তাহলে সেটা করেই ছাড়বে। তো যাই হোক, তো তারপরে আমাদের ফাইনালি শ্যুটিংটা শুরু হলো, এবং শ্যুটিংয়ের আগে আমরা তিনজনেই ছিলাম, তিনজনে এবং যে দাদুর যিনি করেছেন দাদুর বডি ল্যাঙ্গুয়েজটা, কারণ আমাদের কনস্ট্যান্টলি একটা ক্রোমায় একজনকে ফলো করে লুক লাইনটা ফলো করে পার্টটা করতে হয়েছে, এবং ডিওপি ছিলেন, পুরোটা একটা ফাঁকা স্টুডিওর মধ্যে করেছি। এবং শ্যুটিংয়ে যখন গেছি, সেটা ইটস এ ডিফারেন্ট ম্যাথ অলটুগেদার, মানে আমরা যেরকম নর্মালি শ্যুটিং করে থাকি সেরকম নয়। ফার্স্টলি দাদুর আইকনিক লাইন্সগুলো, সেই ডায়লগগুলো বলছে এবং তার আগেনস্টে আমাদের রিপ্লাই দিতে হচ্ছে, আমাদের সিনগুলো ওইভাবে লেখা, হ্যাঁ, তো সেটা একটা অদ্ভুত ব্যাপার। তার ওপর লুক লাইনটা ফলো করে সে আবার একজন বডি ল্যাঙ্গুয়েজ করছে শারণ্য বলে, সেটা হচ্ছে, সেটা আবার দু তিনবার করে করা হচ্ছে, এবং যে ডায়লগগুলো ইমোশনালি বলছি বা যেটা কমিক টাইমিংটা খুব ডিমান্ড করে, সেই সব জায়গায় সেই ডায়লগগুলো আবার ভেবে চিনতে বলতে হচ্ছে, এই সেকেন্ডের মধ্যে শেষ করতে হচ্ছে, তার বেশি হলে হবে না, তার কম হলে হবে না। তো মানে একটা অঙ্ক, তার সাথে ইমোশন, তার সাথে একটা ফিলিংস, মানে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার হচ্ছে আর কি। তো সেইটা একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। তো ফাইনালি এটা যে হয়েছে, আই এম রিয়েলি গ্ল্যাড, লুকিং ফরওয়ার্ড টু ইট। উত্তম কুমারের ভূত ব্ল্যাক এন্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেন, নানান কস্টিউমে, নানান বয়সে, মামদুবাজি হচ্ছে। মামদু নয়, দেমোদতি চ্যাটার্জি তো। এই ছবিটায় তুমি অভিনয় করছিলে, এবং যে মানুষটার বিপরীত অভিনয় করছিলে, সেই মানুষটাকে তুমি সেখানে দেখেছো অলরেডি, যেখানে দেখেছো সেই মানুষটাকে যখন পর্দায় ওইভাবে ফুটে উঠতে দেখছো, মানে যখন তুমি দেখলে, তুমি বললে যে ভিএফএক্স এ কামাল আমরা জানি যদিও, সেটা কতটা মেলাতে পারছিলে? ওয়েল, ওই যেটা বললাম যে ডায়লগসগুলো সব আইকনিক, আমরা সব দেখে এসেছি ওই ডায়লগসগুলো, এবং ওনাকে ওই পার্টগুলো করতে, এবং আমি খালি এটাই ভাবছিলাম যে থ্যাঙ্কফুলি উনি নেই, কারণ ওনাকে তো দাদু হিসেবে পাইনি, তো আমার ওই আদরের জায়গাটাও নেই।
তো সেখানে যদি উত্তম কুমার আমাকে ওই লাইন্সগুলো বলতেন, আমি তার এগেনস্টে কী বলতাম আমি জানি না। তো থ্যাঙ্কফুলি উনি ছিলেন না এবং তার জায়গায় সারণ্য ওই বডি ল্যাঙ্গুয়েজটা করছিল, তো তাই জন্য ওটা বেরিয়ে গেছে। কিন্তু যখন আমি শুটিংটাও করছি তখনও আমি ওয়েট করেছিলাম যে ফাইনালি কী দাঁড়াবে এবং আমি সেটা কীভাবে দেখবো, তো সেইটার অপেক্ষায় ছিলাম। এবং প্রথম যে রিলিজটা হলো একটা টিজার, আর তারপর এখন তো ট্রেলারটাও বেরিয়েছে, তো ইট লুকস রিয়েলি ওয়ান্ডারফুল। জাস্ট ওয়েটিং, মানে জাস্ট অপেক্ষা করে আছি। এবং সেই অধীর আগ্রহে অপেক্ষা দর্শকেরাও করে রয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট সবাই, প্রচুর মানুষ বাইরে দেখা হচ্ছে এবং তারা এগিয়ে এসে, আজকেই যেমন একজন ভদ্রলোক ওয়ার্কআউট করছিলেন জিমে, আমার সঙ্গে প্রায়ই দেখা হয়, তো উনি অন্যদিন খুব একটা কথা হয় না, আজকে উনি এসে বললেন যে তোমার ওই ট্রেলারটা দেখলাম অতি উত্তম, মানে ওটা দেখার জন্য বসে আছি, ওনাকে আবার বড় পর্দায় দেখবো, তো এক্সাইটমেন্ট ইন ইজ আইজ, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তো ওটা আমার খুব ভালো লাগলো, মানে রিয়েলি ফেল প্রাউড। অ্যাবসলুটলি, গৌরবদার কথার সূত্র ধরেই বলি, ঠিক যে দুটো মানুষ আগে তার দেখা পেয়েছিলেন তাদের কাছেই আগে আসছি আর কি আমি। তো অনিন্দ্যদা, অতি উত্তম ট্রেলার তো দর্শকরা বলছেন অতি উত্তম, তুমি যখন মানে সামনে থেকে অভিনয়টা করলে সেই এক্সপিরিয়েন্সটা শুনলো, মানে একটা সময়ের পরে যে প্রথম দিন শুটিং ফ্লোরে গিয়ে যে রোমাঞ্চটা ছিল যে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করার বা স্ক্রিন স্পেস শেয়ার করার সুযোগটা, স্বাভাবিকভাবেই উনি তো ওখানে উপস্থিত ছিলেন, যেরকম বলল শারণ্য বলে আমাদের একজন কলিগ, সে স্ট্যান্ড ইন হিসেবে করছিল, ভেরি থ্যাঙ্কলেস জব, সো শারণ্যকে হ্যাটস অফ ফার্স্ট অফ অল। কিন্তু ওয়ান্স উই স্টার্টেড, আই গেস গৌরবদা এবং রোশনি অগ্রি করবে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম খুব এত টেকনিক্যাল যে অ্যাজ আ পারফর্মার আমরা অনেক সময় বলে থাকি ইফ ইউ আর পারফর্মিং ইন আ ফ্লো তাহলে একটু সুবিধা হয়, বিকজ দ্য ফ্লো অফ ইমোশনস ইজ দেয়ার। এমনিতেই সিনেমাতে কেটে 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 করা হয়, আনলাইক থিয়েটার বা লাইভ পারফরমেন্স, তার সঙ্গে যখন এরকমভাবে টেকনোলজিক্যালি এতটা অ্যাডভান্সমেন্ট একটা ইয়ে, একজন মানুষকে সম্পূর্ণরূপে ভিএফএক্সে গ্রাফিক্সে ক্রিয়েট করা হচ্ছে, পুরোপুরি আরও টেকনিক্যাল হয়ে গেছিলো। তো ইনফ্যাক্ট আমার আর গৌরবদার যেহেতু বেশিরভাগ সিন ছবিতে একসঙ্গে, আমরা আলোচনা করতাম যে মানে অ্যাট টাইমস উই ওয়ার ভেরি টায়ার্ড সেরকমভাবে। কিন্তু কোথাও হয়তো ওই মোটিভেশনটা কাজ করে, যেই মোটিভেশনে আমরা সকলেই যখন আমরা উই গো টু আ শুটিং ফ্লোর, যে আমাকে যখন আমার কোনো এই পেশায় নেই বন্ধু বা অন্য প্রফেশন থেকে, অন্য ওয়াক অফ লাইফ থেকে কোনো বন্ধু জিজ্ঞেস করে শুটিংয়ে তো খুব মজা হয় সবসময় না, ইটস ভেরি টিডিয়াস, মাঝে সাথে সত্যি মনে হয় খুব বোরিং, কিন্তু দ্য মোটিভেশন ইজ দ্যাট ফাইনলি ইউ গেট টু সি দ্যাট ম্যাজিক অন স্ক্রিন, কবে ওই মুহূর্তটা দেখো। তো আজকে এই ট্রেলারটা দেখে যতটা মানুষ রেসপন্ড করছে, যতটা ইতিবাচকভাবে রেসপন্ড করছে, আমাদেরও কিন্তু ওই ট্রেলারটা দেখে ওই শান্তিটা হয়েছে, বিকজ ইউ ওয়ান্ট টু ফিল দ্যাট, বিকজ ওটাই মোটিভেশন যখন আমরা শুটিং ফ্লোরে ছিলাম স্বাভাবিকভাবে। তো অ্যান্ড দি এক্সপিরিয়েন্স, মানে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, হোয়াট এলস ক্যান ওয়ান আস্ক ফর। এই পোড়া দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না? যে মানুষটি ট্রেলারে দেখলাম দেখার পর চমকে গিয়েছিলেন, তিনি যখন এই ছবির কথাটি শুনলেন, স্ক্রিপ্টের কথাটি শুনলেন, তিনি কতটা চমকে উঠেছিলেন? তো আমাকে যখন প্রথমবার শ্রীজিতা বলে যে তোকে একটা ছবিতে ভাবছি, তোকে লিড হিসেবেই ভাবছি, তুই করবি কি, ভাবলাম করবি কি ইজ নট আ প্রশ্ন, আমি অফকোর্স করবো, কিন্তু কী ছবি আমাকে বলো, বল। হি ওয়াজ লাইক পরে বলবো, বলে হ্যাঁ জাস্ট ডিসকানেক্টেড দ্য কল। সো আমি না মানে প্রায় দু মাস ধরে আমি না বসে আছি, ভাবছি যে কী ছবির কথা বলছে, তারপরে বলছি কি আদৌ কী হবে কী হবে না, সো পেটের ভেতরে ওই গুড়গুড়টা পুরো দু মাস ধরে আমার টানা চলেছে। তারপরে যখন আলটিমেটলি পুরো টিম আমরা সবাই মিলে শ্রীদার বাড়িতে গিয়ে স্ক্রিপ্ট রিডিংটা হলো, আমার মনে আছে তখন প্যান্ডেমিক জাস্ট শেষ হয়েছে, মানে লাস্ট ফেজের দিকে, তখন আমরা সবাই মাস্ক পরে আছি, অ্যান্ড দেয়ার ওয়াজ সাইলেন্স আফটার দ্য ফুল স্ক্রিপ্ট রিডিং। আড়াই ঘন্টায় স্ক্রিপ্ট রিডিংয়ের পরে কেউ একটা টু শব্দ মানে উঠে কোথাও যেতে চাইনি, কেউ ওখান থেকে মানে বলেনি যে আচ্ছা এক সেকেন্ড এটা এই জায়গাটা, এভরিথিং ওয়াজ সো ক্রিস্টাল ক্লিয়ার। মানে আমাদের মনে যে প্রশ্নগুলো ছিল যে এটা কীভাবে সম্ভব হতে পারে, বিকজ সেই সময় মানে 2021 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা ততক্ষণে এআই বা আমাদের এই রোটোস্কোপি এগুলো নিয়ে অতটাও আমরা অ্যাওয়্যার নই। সো সামওয়্যার ডাউন দ্য লাইন ওই জিনিসগুলো মাথায় আসেনি যে হাউ ইজ ইট পসিবল, তখনও মাথায় চলছে আই থিঙ্ক এভরিবডি হু ওয়াজ সিটিং দেয়ার ইন দ্যাট রুম, সবাই যে এটা কী করে সম্ভব হবে, কিন্তু কেউ প্রশ্নটা করতে পারছে না যে কীভাবে সম্ভব হবে।
কারণ সৃজিতদা যখন ভেবেছে সেটা মানে এক্স্যাক্টলি সৌমিকদা, সৌমিক হালদার যিনি ডিওপি, হ্যাঁ তিনি জানতেন, তিনি জিজ্ঞেস করেছিলেন স্ক্রিপ্ট রিডিং শেষ হওয়ার পরে যে শ্রীত কিভাবে ভাবছে, মানে খুবই টেকনিক্যাল একটা আলোচনা, তো বলেছিলেন রোটো করে ভাবছি কোড কোড এন্ড এভরিথিং ওয়াজ ক্লিয়ার ওখানে, মানে ওখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আই ক্যান অ্যাকচুয়ালি ক্লেম যে আমি উত্তম কুমারের নায়িকা, এটা মানে আমার আগের জেনারেশন তার আগের জেনারেশনও এটা করতে পারবে না, সো আই এম ভেরি প্রাউড দ্যাট ওয়ে যে আজকে সৃজিতদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, হি থট দ্যাট আই উড স্যুট দিস রোল বিকজ ক্যারেক্টারটা খুবই আরবানাইজড একটা ক্যারেক্টার, আমি নিজেও খুবই আরবানাইজড একটা মানুষ, তো সামওয়্যার ডাউন দ্য লাইন গিয়ে ওটা খাপে খাপ মিলে গেছে, আর অন স্ক্রিনে যেই ম্যাজিকটা হয়েছে সেটা তো অবভিয়াসলি মুভিটা দেখলেই বোঝা যাবে। এই প্রেম জিনিসটা কিন্তু সিনেমার মতো, তুই যতই খাটিস এই ছবিটির আরো একটি বিষয়বস্তু নিয়ে ভীষণভাবে আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাভগুরু হিসাবে পাওয়া যাচ্ছে উত্তম কুমারকে, মানে সকলে এক কথায় বলেন উত্তম কুমার রোম্যান্টিক হিরো, এবং তার থেকেই যদি কিছু আমরা টিপস পাই লাভের ব্যাপারে সেটা তো একটা আলাদাই বিষয়। আমি যদি ইন্ডিভিজুয়ালি তোমাদের কাছে প্রত্যেকের কাছে আসি, প্রথমে গৌরবদা, গৌরবদা তোমার লাইফে পার্সোনাল লাইফে তোমার আদৌ কোনো লাভগুরু ছিল, কোনোদিন লাভের জন্য টিপস লেগেছে? আমার সব মানে প্রেমের বিষয়গুলো সব ফ্লপ হয়েছে ছোটবেলায়, যাদের যাদের পছন্দ তাই জন্য কোনোদিন কিছু এগোইনি আমি, তারা যখন এগিয়েছে আমি বলছি ঠিক আছে, কারণ আমি তো পারবো না, তো আমি খুব ফেলিয়ার এসব বিষয়ে। কিন্তু এটা বলতে আমি একটা বাড়ির গল্প বলতে পারি যে উত্তম কুমার অবভিয়াসলি এখানে যেটা দেখানো হয়েছে সেটা স্বাভাবিক, ও কেন যে আজকে রণবীর কাপুরের ফ্যান সেও উত্তম কুমারের প্রেমে পড়বেই, মানে কিছু করার নেই, এবং বিষয়টা কিন্তু ওনার অভিনয়ের জায়গাতে নয় শুধু, মানে উনি যে চরিত্র বলেছে তা যে অ্যাজ এ হিউম্যান বিং অলসো হি হ্যাড দ্যাট কারিজমা। এটা আমি শুনেছি আমার মায়ের যখন বিয়ে হয়েছে তার পরে পরেই মা বলেছে, মা খুবই চুপচাপ এবং যেরকম হয় তখন খুব তাড়াতাড়ি খুব ইয়াং বয়সে বিয়ে হয়েছে, এবং তার আগে কোনো কারণ বয়ফ্রেন্ড ছিল না, তখনকার দিনে যেরকম হয় খুবই মানে টিপিক্যাল ওই যেরকম ক্যারেক্টারগুলো দেখানো হয় না ওরকম ধরনের মানুষ, সেই সময় খুবই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর কিন্তু মা এই গল্পটা বলেছিলো যে এরকম বসে আছে, ঠাম্মাও আছে, তো দাদু বোধহয় মর্নিং ওয়াক করে বা কিছু মোহনীপুরের বাড়িতে এসেছে, এবং এসে মা বলছিল যে দাদু এরমভাবে গিয়ে নাকি হাতটা এরমে রেখে দরজার সামনে দাঁড়িয়েছেন, জামাটাও মনে আছে মায়ের, হোয়াইট ট্রাউজার আর রাউন্ড নেই একটা রেড রঙের টি শার্ট পরে, দিয়ে একটা কথা কিছু বলেছিলেন ঠাম্মাকে যে কিছু হলো বা আমি এখানে যাব। তো মা একবার কিছুটা করতে করতে এরকম ঘুরে দেখেছিলেন, তো মা বলছে যে ওনার এমনই একটা কারিজমা যে আমি যেই ঘুরে তাকিয়েছিলাম আমি তারপরে না মুখ চোখটা সরাতে পারিনি, সো দ্যাট ওয়াজ দ্য ম্যান দ্যাট অরা। তো ওইটা এটা নয় যে ওনার উনি বিশাল বড় একজন অভিনেতা শুধু তাই জন্য মেয়েরা পাগল হয়েছে, না মানে হি ওয়াজ দ্যাট অরা, হি ওয়াজ দ্যাট ইউ নো দ্যাট ম্যান, তারপর তো চরিত্র হয়ে ওঠা, কিন্তু তার আগে মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে ওনার ওই ওটা ছিল আর কি রবীন্দ্রনাথের কবিতা থেকে নিয়ে ইউজ করে সেটা কখন ইমপ্রেস করা, কেউ বা এখনকার সময় দাঁড়িয়ে শাহরুখ খানের কেউ ডায়লগ বলে ইমপ্রেস করতে যায়, এখনো অবশ্য অতটাও করে না কিন্তু হয়, তো অনেক আবার উত্তম কুমারের ডায়লগ বলেও কিন্তু হয়। আমি অনিন্দ্যদার ক্ষেত্রেও আসবো, অনিন্দ্যদা তুমি লাভ গুরু কখনো পেয়েছো লাইফে, লাভ টিপস তোমার ক্ষেত্রে কিভাবে কাজ করেছে? লাভ গুরু পাইনি, টিপস তো বন্ধুরা সবসময় দেবে স্বাভাবিকভাবে, যখনই দেখছি বেশিরভাগ সময় ভুলভাল, হ্যাঁ ভুলভাল টিপ যে না এটা আরে তুই ওম ওম হবে ওম হবে ওম হবে ব্যাপারটা, বাট এখনো পর্যন্ত আপাতত আমি জানি না টিপসগুলো কাজে লেগেছে কি লাগে, আমি শুনেছি কি না সেটাও জানি না। আই হ্যাভ অলওয়েজ অ্যাজ ফার এজ রোম্যান্স ইজ কনসার্ন ফাইনালি ডান হোয়াট আই থট উড বি রাইট, অ্যান্ড আই হ্যাভ ফেলড মিজারেবলি এখনও পর্যন্ত, আনলাকি ইন লাভ, বাট হ্যাঁ মানে ওরমভাবে লাভ গুরু হিসেবে কাউকে আলাদা করে পাইনি। যে মানুষটি আমি যখন বলছিলাম আমার সাথেই মাথাটা মেলালেন যে হ্যাঁ রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা, তো অ্যাবসলিউটলি রবীন্দ্রনাথের কবিতা থেকে যখন আমরা তুলেছি পঙ্ক্তি তার সাথে সাথে যখন আমার বাড়ির কিন্তু মা বাবা দুজনেই কিন্তু উত্তম কুমার পাগল, মানে আমি ছোটবেলায় আমি বাংলা ছবি কিন্তু তেমনভাবে অন্য কারোর ছবি দেখিনি, আমি শুধু উত্তম কুমারেরই ছবি দেখতাম,
এক্স্যাক্টলি, মানে তখন আমাদের কাছে ওই পরে যখন সিডিজ এলো স্পেশালি, তখন মা দেখতাম যে কন্টিনিউয়াস সেই সিডিজগুলোকে কালেক্ট করছে, বাবা বলছে আচ্ছা এই সিডিটা এসছে সো এইটা দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত সব ছবিগুলো আমরা এখনও সিডি ফরম্যাটে পাই বিকজ অল অফ দেম হ্যাভ নট বিন রেস্টোর্ড। তো ওই পাগলামোটা কাইন্ড অফ নিয়েই বড় হয়েছি। আর আমার বাবা আমাকে এই তো যখন অতি উত্তমের ট্রেলারটা রিলিজ হলো, আমার মা বাবা আমার পেছনেই বসেছিল, আমি জাস্ট ট্রেলারটা চালিয়েছি, আই রিমেম্বার দেয়ার ফেস, আমি না জাস্ট এরম করে বসে আছি, এরম করে দেখছি, এরম করে দেখছি। সো আই কুড সি মাই মা আর বাবা ওই তিন মিনিট 10 সেকেন্ড পুরো পুরো মেসমারাইজড হয়ে তাকিয়ে রইল। অ্যান্ড দ্যাট ওর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না, দ্যাট আমার কোনো কাজ দেখে আমার মা বাবা এতটাই খুশি, এতটাই উৎফুল্লিত, অ্যান্ড তার তাদের মেয়ে তাদের লাইফ টাইম হিরোর সাথে অভিনয় করেছে, আই থিঙ্ক মানে ওদের জন্যও গর্বের বিষয় আর আমার জন্য আই অ্যাম অ্যাট লস অফ ওয়ার্ডস মানে টু ডিসক্রাইব দিস এক্সপিরিয়েন্স। এবং তোমার এই কথাটা শুনতে শুনতে আমার যেটা মনে হলো যে আমি যখন বাড়ি যাব তার আগেই কাট আউটের সাথে যদি ছবিটা তুলে নিয়ে যাই, মানুষটিকে তো পেলাম না আমি, আমার সেই সৌভাগ্য হয়নি, কিন্তু এই ছবিটা নিয়ে বলতে হ্যাঁ আমি ছবিটা তুলেছিলাম বলবো। আরেকজন মানুষ যিনি হেসে যাচ্ছেন এবং প্রত্যেকটি কথার সাথে মাথা নাড়াচ্ছেন, তাকে জানিয়ে রাখি তারও মানে গানের থেকে পংক্তিগুলো তুলে কিন্তু অনেকেই ব্যবহার করেন তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য, সেটা আমরা দেখতেই পাই, তো সেই বিষয়ে যদি বলো। হ্যাঁ, সেক্ষেত্রে তো একটা খুব বড় পাওনা সেগুলো, যদিও আমি সব কটা গান নিজে সব লিখি না, কিন্তু ভাবনাটা থাকে একটা সুরের, সুরেরও একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটাকেই আমি এক্সপ্রেস করি ওয়ার্ড দিয়ে কখনো কখনো। তো গানগুলো আমায় খুব ক্যারিয়ারে হেল্প করেছে। হ্যাঁ, আবার 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 করবে, আবার আশা করছি করবে, করতে থাকুক আরও, আমাদের একসাথে ডেবিউ করতেই থাকি পরের পর, আমি আর অনিন্দ। আমি অনিন্দর সাথে আমার একটা ভালো, খালি সিজিদার না, অনিন্দর সাথে আমার একটা গানের ব্যাপারে খুব ভালো সম্পর্ক অনেক বছর আগে থেকে, আমাদের আমাদের আলাপটাই হয়েছিল গান দিয়ে, গানের একটা শো থেকেই আলাপ। তো তার সেখান থেকে 14 বছর বাদে এসে দুটো ছবি, এবং এটা আমাদের প্রথম কাজ অ্যাকচুয়ালি। সিজিদা যখন আমাকে মেসেজ করে যে আমি সিজিদ বলছি একটু কথা বলা যাবে, হ্যাঁ আমাকে মেসেজ করছে, আমি হাই আমি সিজিদ বলছি একটু কথা বলা যাবে, মানে আমি হ্যাঁ মানে আমি ফোনের ব্যাপারে প্রচণ্ড উদাসীন অ্যাকচুয়ালি, মানে ফোন কখন অফ হয়ে গেল, কখন আমার নেটওয়ার্ক নেই, আমি কিচ্ছু আমার খেয়াল থাকে না। আমাকে মিকিদা, যে একটা যেখান থেকে সিজিদের সাথে আমার আলাপ, মিকিদা আমাকে ফোন করে বলছে এই শোন আমার এক বন্ধু তোর ওই সিনড্রেলা মন গানটা শুনে তার খুব পছন্দ হয়েছে, সিনেমা টিনেমা বানায় আমাকে ঠিক এই ভাষায় বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও গান, আমার এমনি পড়ে আছে, আমি কাউ মানে কোথাও আপলোডও করি না, নে নে বলো না ফোন করতে বলো কথা বলো। বলে দাঁড়া দাঁড়া শোনকে সিজিৎ মুখার্জি, বললাম না সিজিৎ মুখার্জির আমার গান পছন্দ হয়েছে, একটা অটোমেটিক্যালি একটা কনফিডেন্স পেলাম, ঠিক আছে আমার। তারপরে ফোন অফ হয়ে গেল, আমাকে ফোনে পেলো না, আমি ফোনটা অন করে দেখলাম সিজিদের একটা মেসেজ, হাই সিজিৎ বলছি একটু কথা বলা যাবে, বললাম ঠিক আছে তাহলে আর আর মনে হয় হলো না আর হবে না। তো তারপরে আমি বললাম হ্যাঁ বলা যাবে, বলে তারপরে দুদিন কোনো রিপ্লাই নেই, আমি বললাম যে তাহলে আর হবে না মনে হয় হবে না, আমি আবার রিপ্লাই করলাম আপনি না মনে হয় ভুলে গেছেন। মানে সিজিদা খুব পছন্দ করে, মানে আমাকে বলে হাংরি পিপল, আই লাইক হাংরি, আই লাইক হাঙ্গার, তো মানে নানা সব মনে আছে। তারপরে কথা হলো, দুটো ছবি একসাথে লক করলো, কিন্তু কোনটা আগে হবে কোনটা পরে হবে কোথায় কী গান যাবে আমি নিজেও জানি না। ফার্স্ট আমার কাছে এলো অ্যাকচুয়ালি এক্সিকল সুপ্রিমের স্ক্রিপ্ট, কিন্তু সেখানে যে গানগুলো লক হলো, তারপরে আবার বললো এই তোকে ভাবছি আর একটা ছবিতেও গানগুলো নেবো তোর, তোর কি আর আছে গান নাকি, সবই তো দিয়ে দিলি তুই আমাকে, আর কি আছে কিছু? বললাম হ্যাঁ আছে তো, বলে আমি আরও কয়েকটা পাঠালাম। তারপরে সাফেল করে এই এই সিনেমার গান ওই সিনেমায় চলে গেলো, ওই সিনেমার গান এই সিনেমায় চলে গেলো, মেলবন্ধন হয়ে সাফেল হয়ে ফাইনালি একটা দাঁড়ালো যে ওই ছবিতে ওই গানগুলো যাবে, এই ছবিতে, মানে আমি তখন সাইমেলটেনিয়াসলি দুটো ছবির কাজ একসাথে করছি। বলা যেতে পারে পরে যে ছবিতে কাজ করবে সেগুলো সব নতুন গান লেখা, সব ভাবা, স্টকের সব শেষ অ্যাকচুয়ালি। মানে এখনো আবার যখন আমি নতুন গান বানাই সিদ্ধাকে পাঠাই, আবার সিদ্ধ ওরমভাবে বলে এই এটা ব্লক, এটা ব্লক, এটা কাউকে দিবি না, মানে ঠিক ঠিক ওইভাবেই হয়েছে। ব্লক তো গান, কিন্তু কোথায় কোনটা কোথায় যাবে জানি না। তো সেটা করতে করতে এই ছবি মানে দুটো ছবিতে অ্যাকচুয়ালি ছবির পারপাসে আমি দুটো গান বানাই, তাছাড়া বাকি সব গানই আগে তৈরি হওয়া ছিল। একটা এক্সিগার্লস টু প্রেমে ভালোবাসার মরশুম, যেটা আমি পারপাসফুলি ছবির জন্য বানাই ব্রিফ নিয়ে,
আর এই ছবিতে পারপাসফুলি ফুলি ব্রিফ নিয়ে একটা গান বানিয়ে সেটা বন্ধু ভাবি, যেটা আজকে রিলিজ করছে। এটা অনিন্দ্যরও খুব প্রিয়, আমারও খুব প্রিয়, এবং আমার চাইল্ডহুড হিরো উপলদা গেয়েছে গানটা। আর একটা গান মন খারাপের গান আমার আর এক চাইল্ডহুড হিরো রূপঙ্করদা গেয়েছে। এই দুটো গান আমার খুব কাছের, এবং অ্যালবামটা খুব যত্ন নিয়ে আমি আর সৃজিতদা খুব আলোচনা করে খুব সময় নিয়ে সাজিয়েছি। কারণ এই ছবিটাতে এক এক পাশে যখন দেখা যাচ্ছে যে সোহিনী আর কৃষ্ণেন্দু একদম এখনকার একটা ক্যারেক্টার, তার সাথে আবার উত্তম কুমারও আছে। এবার গানগুলো তো আগে তৈরি হয়ে গেছে, আমি তো আর গানগুলোর মধ্যে আলাদা করে নস্টালজিয়া ঢোকাতে পারবো না, সুর তো হয়ে গেছে। তো আমি তখন আমি আর সৃজিতদা ডিসাইড করলাম যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন দুটোকে মিলিয়ে একটা অ্যালবাম তৈরি করব, যেটা সঙ্গীত আয়োজনের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারবো। তো তার জন্য গানে আমরা ইউজ করলাম এসরাজ কোনো গানে, কোনো গানে শরদ ইউজ করলাম নস্টালজিয়া ফুটিয়ে তোলার জন্য, কোনো গানে একেবারে ওয়েস্টার্ন ভায়োলিন ইউজ করলাম, কোনো গানটা একদম গিটারে ইউজ করলাম, আর উত্তম কুমারকে যে ডেডিকেট করে গানটা, যেটাতে প্রত্যেকটা লাইনে উত্তম কুমারের ছবির কথা আছে, ওটাতে পুরোপুরি নস্টালজিয়াটা ফুটে উঠছে ওই ফ্লুটটা দিয়ে, এবং সেটাই মানুষকে খুব অ্যাট্রাক্ট করবে উত্তম কুমার। আমি তো দেখতে দেখতে কেঁদে ফেলেই ছিলাম, আশা করছি লোকেদেরও চোখের কোনায় একটু জল আসবে ওনার কথা চিন্তা করে। ইনফ্যাক্ট ওই গানটার একটা লাইন বিশেষ করে সামনে যেহেতু বললো আমি, যেটা যেইখানটা ওই গলার কাছে একটা দলা পাকানো আছে, আজও সবার ওপরে তাই তুমি আছো, শহরের ইতি কথায় দিব্যি বাঁচো, ওপারে চলে গিয়েও রাজা সাহেব নগর দর্পণেতে হওনি গায়েব। এটা সত্যি দ্যাট গিভস ইউ গুজবাম্পস, অ্যাবসলিউটলি। কিন্তু শেষটা আর আমার কথা দিয়ে নয়, আমরা অনেক কথা জানলাম, এবার অপেক্ষা ছবি মুক্তির, কিন্তু শেষটা যদি গান দিয়ে হয়, কারণ তাহলে আড্ডাটা আরো অতি উত্তম হয়ে যায়, তাই তো? সুন্দর কথাগুলো বললে তাহলে গানটাই একদম সুর সমেত গেয়ে দিই। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি, এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি, জীবনের দেয়ানে চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে, চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কচি প্রেমের কচি এবং রাজকুমারী, চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কচি প্রেমের কচি এবং রাজকুমারী, পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাব, গানটা শুনতে হলে চোখ রাখতে হবে ক্যামেলিয়ার ইউটিউব চ্যানেলে। গানটা অলরেডি সমস্ত অডিও প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে, আর গানটা শুনে সবাইকে কমেন্ট করে জানাতে বলবো যে গানটায় কটা উত্তম, মানে কোন কোন উত্তম কুমারের ছবির নাম আমরা ব্যবহার করেছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, এবং পোস্টারের কথার সূত্র ধরেই বলি, মহানায়ক উত্তম কুমার অভিনীত, এটা দেখার জন্য তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং অতি উত্তম ছবিটির ট্রেলার ইতিমধ্যে আপনাদের মন কেড়েছে, তাই বন্ধু হতে হবে, ছবির সাক্ষী হতে হবে, আর যেতে হবে প্রেক্ষাগৃহে অবশ্যই। মার্চ 22 তাহলে 22 মার্চ কোথায় যাব, হলে কি দেখতে? অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। 22 মার্চ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই আপনারা সাক্ষী থাকুন অতি উত্তম ছবির। আর তারকাদের সম্পর্কে, ছবি সম্পর্কে এরকম আরও তথ্য জানার জন্য, আরও এরকম আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।